সাংবাদিক জাকির হাজারির নামে অপপ্রচারে ও প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন হাজারির নামে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বৃহত্তর দাউদকান্দির গণমাধ্যম কর্মীরা। বুধবার বেলা 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গরিপুর বাস স্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। দাউদকান্দি সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হানিফ খান, বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি এম এ করিম সরকার, কুমিল্লা টিভির সম্পাদক ওমর ফারুক মিয়াজি, দাউদকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম লিপু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চিল্লু, দাউদকান্দি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ আলী শাহিন, তিতাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসলাম মিয়া, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, শামীম রায়হান, মুক্তার হোসেন, শহীদুল্লাহ সাদা, লিটন সরকার, বাদল মাহমুদ, রুবেল, তিতাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসলাম মিয়া, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, হুসাইন মোহাম্মদ দিদার, আনিস খান, মহসিন হাবিব, আবু কোরাইশ, আপেল, শফিকুর রহমান বাবু, মনির হোসেন ও আলেক হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, তার বাড়ি একই রাস্তাকে কেন্দ্র করে, তার পারিবারিক একটা বিষয়কে কেন্দ্র করেই সেখানে আমাদের এই সাংবাদিককে চাঁদাবাজ আখ্যায়িত করে মানববন্ধন করেছে। আমরা এদের যারা তার বিরুদ্ধে হিংসাত্মকভাবে যারা এই কাজগুলো করেছে তার বিরুদ্ধে মানববন্ধন করেছে, বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ করেছে, তাদেরকে আমি এই আজকের এই মানববন্ধন থেকে আমি তাদেরকে এটা নিন্দা প্রকাশ করছি। দুই একটা অনলাইনে বা দুই একটা পত্রিকা ইতিমধ্যে নিউজ দিয়েছে, যার নামে নিউজ করেছে তার কোনো বক্তব্য যায়নি। এটা জায়গাকে কেন্দ্র করে একজন সাংবাদিকের বিরুদ্ধে এরকম অপপ্রচার, এটা আমরা সাংবাদিক সমাজ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। হচ্ছে বলতে চাই, যারা এই জাকির হাজারির লোকের সীমানা বিরুদ্ধে এখানে আত্মীয় পরিবার জড়িত, আমরা একটা ব্যানারে দেখতে পারলাম শুধু জাকির হাজারির ছবি দিয়ে একটা ব্যানারে শুধু একজন সাংবাদিক নাম উল্লেখ করে তার মানববন্ধন করেছে। আসলে এটা তাকে পারিবারিক বিষয়, মানববন্ধনটা করলে একটা বাড়ির একটা সমাজের বিরুদ্ধে মানববন্ধনটা হওয়ার কথা ছিল, সেখানে ওই মানববন্ধন না করে একজন সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করার কারণে এরা সমাজে কুলচিত করেছে। আগামী দিনে যদি কেউ কোন সাংবাদিকের বিরুদ্ধে এরকম মিথ্যা অপপ্রচার করে, আজকে এই সাংবাদিকদের সমাজের মানববন্ধন থেকে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দিব। বলতে গেলে যে রাস্তার ব্যাপারটা বলা হয়েছে, নয়টি পরিবার, আসলে নয়টি পরিবারের যে যাওয়ার রাস্তাটা এটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি মানতাম চাঁদাবাজির ব্যাপারটা, কিন্তু এখানে কিন্তু জাকির হাজারির বন্ধ করার কোনো ক্ষমতা নেই। এখানে স্থানীয় চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং আমাদের মাননীয় নির্বাহী অফিসার, ওনারা তদন্ত সাপেক্ষে রাস্তা না থাকার কারণে বন্ধ করে তত্ত্বাবধান বলতে কি সূচনা কমিউনিটি ডট টিভি সাংবাদিক জাকির হোসেন হাজারি, উনি ওনার বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তার যে একটা সংকীর্ণতার সমস্যা ভুগেছিলেন, হ্যাঁ, যার বিল্ডিং নির্মাণের কারণে চলাচলের পথটা বন্ধ হয়ে গেছিল। সেই পরিবারের সাথে প্রথমে সাংবাদিক জাকির হোসেন হাজারি কথা বলেছেন, ওনারা ওনার কথায় কোনো সহযোগিতা না করে বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু করছে। জাকির হোসেন হাজারিকে এই ক্ষেত্রে চাঁদাবাজী বা চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করে যে মানববন্ধন করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে বিভিন্ন প্রচার মাধ্যমে, সেটা আমরা কখনো সমর্থন করতে পারি। চিকিৎসামূলকভাবে ব্যক্তি পর্যায়ে চাঁদাবাজির পর্যায়ে নেওয়াতে আজকে আমরা তারই প্রতিবাদে আমরা এখানে মানববন্ধন করেছি এবং আমরা এই অপসাংবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমরা একটা বিষয় স্পষ্ট বলতে চাই, কুমিল্লার উত্তর জেলার মতো অত্যন্ত সুস্পষ্ট এবং বিচক্ষণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন জাকির হাজারি, তাকে নিয়ে যে
মানহানিকর এবং অযাচিতভাবে তাকে চাঁদাবাজ আখ্যায়িত করে একটি পত্রিকার অনলাইন ভার্সনে নিউজ ছাপা হয়েছে। আমরা যে নিউজটি করেছেন সেই সাংবাদিককে হুঁশিয়ারি করে বলতে চাই, অনতি বিলম্বে আপনার এই নিউজ প্রত্যাহার করুন, না হয় আমরা আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। বাড়িটা হচ্ছে দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রাম। আমি চাঁদাবাজি আসলে তার একটা পারিবারিক সমস্যা। আমরা সরেজমিনে যেটা দেখেছি, আমি গিয়েছিলাম নিউজ করতে, কিন্তু যখন দেখলাম যে জাকির হাজারির সাথে পারিবারিক একটা সমস্যা, সে ঘরতে বাড়িতে পারবে না, সে রাস্তা চাইছে, কিন্তু তাকে চাঁদাবাজি তাকে আটকাইতে পারছে। আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বানোয়ার। সাংবাদিক জাকির হাজারি সহ তার বাড়ির সাত থেকে আটটি পরিবারের চলার পথ বন্ধ করা নিয়ে প্রতিবেশী খালেক হাজারির বিল্ডিং নির্মাণ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় আঞ্চলিক দৈনিকে ফলাও করে নিউজ প্রকাশিত হয়েছে, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সরেজমিনে পরিদর্শন করেছেন। ইমারত আইন অমান্য এবং চলাচলের পথ না থাকায় উপজেলা প্রশাসন মীমাংসা না হওয়া পর্যন্ত বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এটাকে ইস্যু করে পূর্বশত্রুতা জের ধরে ভিন্ন খাতে প্রবাহিত করতে খালেক হাজারি ও দুবাই জাকির মানববন্ধন করে সাংবাদিক জাকির হাজারি নামে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দেয়। সাংবাদিক জাকির হাজারির ব্যক্তিগত তথ্য দিয়ে একটি পত্রিকার অনলাইন ভার্সনে মিথ্যা সম্মানহানিকর নিউজ প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেন। অথচ চলার পথ বন্ধ করার বিষয়টি উপজেলা প্রশাসন সরেজমিন পরিদর্শন করে আইনি নির্দেশনা দিয়েছেন। দাউদকান্দির সুনামধন্য সাংবাদিক জাকির হাজারি নামে মিথ্যা অপবাদ ও সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সিনিয়র সহকারী পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করেন সাংবাদিকরা। সাইফুল্লাহ মাসুমের তথ্য, ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।